হায় হায় হায়, মাহে রমজান চলে এসেছে আর আপনি তারাবি নামাজের নিয়তি পারেন না। দুই রাকাত পরপর তারাবি নামাজের কোন দোয়া পড়তে হয় সেটা জানেন না। তারাবি নামাজের চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় সেইটাই জানেন না। তারাবি নামাজের মুনাজাত কিভাবে ধরতে হয় সেইটাই জানেন না। তাই আপনাদেরকে আমি বাংলা উচ্চারণে খুব সুন্দর করে স্ক্যানের মধ্যে দিয়ে দেব কিভাবে তারাবি নামাজের নিয়ত আরবিতে আপনারা করবেন এবং আপনারা তারাবি নামাজের দুই রাকাত পরপর কোন দোয়া পড়বেন এবং তারাবি নামাজের চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটা দেখতে পারলে নিজে নিজেই তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে তারাবি নামাজ কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব, কোন কোন সূরা দিয়ে পড়ব ইনশাআল্লাহ। সম্পূর্ণ নিয়ম কানুনটা নিজে নিজে জেনে নিজে নিজেই তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদেরকে সব থেকে সহজভাবে বাংলা উচ্চারণে স্ক্যানের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। কত সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না? তারাবি নামাজের দোয়া, তারাবি নামাজের মুনাজাত শিখার জন্যে, তারাবি নামাজের নিয়ত শিখার জন্যে একটু সময়টা কি দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। কারণ মাহে রমজানের মধ্যে দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তারাবি নামাজ পড়লে আল্লাহর নবীজি বলেছেন আপনাদের জীবনের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আর মাহে রমজান এসেছে রহমত নিয়ে, মাহে রমজান এসেছে বরকত নিয়ে, মাহে রমজান এসেছে মাগফেরাত নিয়ে। তাই আমাকে আপনাকে জেগে উঠতে হবে এবাদত করার জন্য। এগারোটি মাস যেভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন, এগারোটি মাস যেভাবে অলসতা করে কাটিয়েছেন, আর সময় নাই। মাহে রমজান চলে এসেছে, এখন জাগ্রত হন, এবাদত করেন এবং অলসতাকে ঝেড়ে ফেলে দিন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে মাহে রমজানের জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, আল্লাহ হাম بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله رب العالمين الكاتشيك রজব মাস যখন চলে আসতো, রজবের চাঁদ যখন উঠে যাইত আসমানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব এবং শাবানের বরকত তুমি আমাকে দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদেরকে মাহে রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, পৌঁছে দাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজান এমন একটি মাস, মাহে রমজানের রাত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়, শয়তানকে আবদ্ধ করে রাখে। মাহে রমজান এমন একটি মাস, প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে রাখা হয় সকলে বলে সুবহানাল্লাহ। মাহে রমজান মাস এমন একটি মাস, যারা জাহান্নামী ছিল মুসলমান নরনারী, মাহে রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি মাস তাদের কবরের আজাব ক্ষমা করে দেওয়া হয় সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাহারা জাহান্নামী ছিল আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে মাহে রমজানের ওসিলায় ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে আর জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে না। মাহে রমজান এমন একটি মাস, ইবাদতের মৌসুম। একটি নেকামল করলে সত্তরটা নেকামলকে বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয়, সকলে বলি সুবহানাল্লাহ।
এই মাহে রমজান হচ্ছে 11টি মাস আপনি ইবাদত করে যতটুকু পর্যন্ত এগিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জন করেছেন যতটুকু নেক আমল করেছেন মাহে রমজানের মধ্যে আপনি একটি মাস ইবাদত করলে তার চেয়ে শত শত হাজার হাজার বেশি নেক আমলের মালিক আপনি হতে পারবেন এই জন্য মাহে রমজানের মধ্যে আপনাদেরকে তারাবি নামাজের নিয়মটা শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারাবি নামাজের নিয়মটা বলে দেব দোয়াগুলো স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ শিখতে পারলে মাহে রমজানের মধ্যে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়মটা আমি এখন আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে শুনুন জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে তারাবি নামাজের নিয়মটা মাহে রমজান মাসে যখন এশারের নামাজ মসজিদের মধ্যে আজান হয়ে যাবে এশারের নামাজের তখন আজানটার পরে আপনারা মহিলা মা বোনরা বাসার মধ্যে এশারের নামাজটা আদায় করবেন প্রথমে চার রাকাত সুন্নত নামাজ পড়বেন এই চার রাকাত সুন্নত নামাজ এশার নামাজের না পড়লে প্রথমে সমস্যা নেই পড়বেন হ্যাঁ গুনাহ হবে না না পড়লেও যেহেতু রমজান মাস পড়লে সওয়াব বেশি পড়বেন যদি পারেন হ্যাঁ আচ্ছা তারপরে চার রাকাত এশার নামাজের ফরজ নামাজ অবশ্যই পড়বেন এই চার রাকাত এশার নামাজের ফরজ নামাজটা পড়ে দুই রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন যেটা ছোট সুন্নত বলেন আপনারা এটা সুন্নতে মুয়াক্কাদ আর কি এশার নামাজের চার রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নত পড়বেন পড়ার পর বিতিরও পড়বেন না এবং নফলও পড়বেন না আপনারা দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন নফল নামাজ পরে মন চাইলে পড়বেন কিন্তু এখন না এখন পড়তে হবে কি তারাবি নামাজ আমি আবারও বলছি এশার নামাজের চার রাকাত ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত পড়বেন দুই রাকাত সুন্নত পড়ার পরে দাঁড়িয়ে যাবেন কিসের জন্য তারাবি নামাজের জন্য বিতিরের নামাজ পরে পড়বেন তারাবি নামাজের পরে ঠিক আছে তারপর দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য তারাবি নামাজটা কি আসলে এটা কি নফল নাকি ওয়াজিব নাকি সুন্নত এটা জানতে হবে হ্যাঁ কারণ একটা জিনিস না জানলে তো আপনার গুরুত্ব বাড়বে না এ তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আর সুন্নতে মুয়াক্কাদা আপনি যদি ছেড়ে দেন গুনাহ হবে ছাড়তে পারবেন না যদিও কখনো ভুলে একদিন দুই দিন ছুটে যায় বিশেষ কোনো কারণে অসুস্থতার কারণে বা কোথাও যাচ্ছেন সফরের কারণে ছুটে যায় তাহলে আপনি এ তারাবি নামাজ কাজা আর পড়তে পারবেন না তারাবি নামাজ কাজা পড়া যায় না এটা সুন্নতে মুয়াক্কাদা নামাজ কাজা আদায় করা যায় না আপনি মিস গেলে একদিন মিস গেলেও যদি বিশেষ কারণে মিস যায় আপনি ছেড়ে দিতে পারবেন কিন্তু এভাবে এই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামাজকে কখনো ছাড়বেন না আল্লাহ রসুল বলেছেন দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তারাবি নামাজ পড়লে ইখলাসের সাথে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই জন্য এই নামাজটা কখনো ছাড়বেন না আচ্ছা তারাবি নামাজ কয় রাকাত অনেকে আট রাকাত বলে অনেকে বিশ রাকাত বলে কয় রাকাত আট রাকাত যে তারাবি নামাজ অনেকে বলে এটা এখতেলাফ আছে সব আলেম ওলামারা একমত নয় এবং সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত আছে দলিলও আছে যে তারাবি নামাজ বিশ রাকাত সাহাবাই কেরামরাও বিশ রাকাত পড়েছেন এবং আমাদেরকেও বলেছেন বিশ রাকাত পড়ার জন্য আমরা বিশ রাকাত তারাবি নামাজ পড়ে থাকি আপনারাও বিশ রাকাত তারাবি নামাজ পড়ে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা তারাবি নামাজ কয় রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজ দুই রাকাত করে পড়তে হয় আচ্ছা তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় তারাবি নামাজ যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই বড় কেরাত পড়লে বড়টা পড়বেন ছোট পড়লে ছোট আপনি যা পারেন তা দিয়ে পড়বেন কোনো সমস্যা নেই যদি আয়াতুল কুরসি পারেন প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন দ্বিতীয় রাকাতে আলাম তারা বা যে কোনো একটা ছোট্ট সুরা পড়বেন অথবা সুরা ইয়াসিন মুখস্থ থাকলে প্রথম রাকাতে সুরা ইয়াসিনের একটু বেশি অংশ পড়বেন দ্বিতীয় রাকাতে কম অংশ পড়বেন অথবা সুরা ইয়াসিনের একটু পারেন আপনি আধা পৃষ্ঠা বা এক মুবিন পাবেন পারেন প্রথম রাকাতে পড়বেন দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পড়লেন বা আপনার ইচ্ছা যে কোনো একটি সুরা পড়লেন ঠিক আছে এভাবে পড়তে পারেন তবে দশটি সুরা যদি মুখস্থ থাকে আপনাদের আলামতারা থেকে নাস পর্যন্ত এই দশটা সুরা দিয়ে দশটা কাত পড়বেন বড় সুরা মুখস্থ না থাকলে
দশটা সুরা দিয়ে দশ টাকা ধুয়ে যাবে, আবার দশ টাকা শেষ হয়ে গেলে আরো দশ টাকা দশটা সুরা দিয়ে পড়ে নেবেন, মানে আলহামদুল পরে আলহাম তারা, আলহামদুল পরে লিলাফি কোরাইশ, দুই রাকাত হয়ে গেল, আবার আলহামদুল পরে আরো ইতাল্লা দিও, আলহামদুল পরে ইন্না আতয়না, এভাবে চার রাকাত হয়ে গেল। এভাবে আপনার রাকাতগুলো আর গণা রাখতে হবে না, এভাবে অটোমেটিক গণা হয়ে যাবে, কারণ দশটা সুরা শেষ হইলে সিরিয়ালে আপনার দশ রাকাত শেষ, আবার দশ রাকাতের সময় আবার দশটা সুরা পড়বেন একটা একটা করে প্রত্যেক রাকাতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই, বড় হলে বড়, ছোট হলে ছোট, হ্যাঁ, যেভাবে ইচ্ছে ভাবে সুরা দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? নিয়ত না করলে কিন্তু নামাজ হবে না, আপনাদের নিয়ত করতে হবে। তারাবি নামাজের নিয়তটা যদি আপনারা আরবিতে করতে চান, এভাবে আরবিতে করবেন, ঠিক আছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে করতে চান, যদি আপনি আরবিতে নিয়ত না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তটা করে তারাবি নামাজ পড়বেন। এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত করলে যেমন সওয়াব পাবেন তারাবি নামাজের মধ্যে, বাংলাতে নিয়ত করলে একটুও কম নাই, একই সমান সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। তাহলে আরবি না পারলে বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করবেন। আবারও বলছি, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের দুই রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়? তারাবি নামাজের দুই রাকাত পর পর আপনি একটি দুরুদ শরীফ পড়বেন, ছোট্ট, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল। তারাবি নামাজের দুই রাকাত পর পর যে কোনো একটি দুরুদ শরীফ পড়তে পারেন, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবি নামাজের চার রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় নাকি? হ্যাঁ, তারাবি নামাজের চার রাকাত পর পর একটি দোয়া আছে, খুব সুন্দর দোয়াটা, যদি পারেন পড়বেন, না পারলে শিখতে চেষ্টা করবেন। অনেক সুন্দর একটি দোয়া, আল্লাহর প্রশংসা অনেক সুন্দর এটার মধ্যে করা হয়েছে। আপ সব মসজিদের ইমাম সাহেব বা মুসল্লিরা এ দোয়াটা পড়ে থাকে তারাবি নামাজের চার রাকাত পর পর। কোন দোয়াটা? আমি স্ক্যানের মধ্যেও আপনাদেরকে লিখে দেব, ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দর করে শিখতে পারবেন। তারাবি নামাজের চার রাকাত পর পর যে দোয়াটা পড়তে হয় সেটা হচ্ছে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিক الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি দোয়াটা পাঠ করবেন। আমি আবারও বলছি, যেভাবে তারাবির মধ্যে পড়ে থাকে সবাই, হ্যাঁ, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকুল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, যদি তারাবি নামাজের দোয়াটা না পারেন, তাহলে কি তারাবি নামাজ হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আপনি এই দোয়াটার জায়গায় অন্য একটা দোয়া পাঠ করবেন। কোন দোয়া? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এ দোয়াটা পড়বেন। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এ দোয়াটা পড়লে চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তবে দোয়াটা শিখতে চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু সবাই পড়ে, অর্থটাও সুন্দর, ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজের চার রাকাত পর পর তো এ দোয়াটা পড়বেন যেটা বলে দিয়েছি, তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতের দোয়াটা কিভাবে পড়তে হয়? হ্যাঁ, আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতটা এভাবে করতে হয়। অনেকে আবার চার রাকাত পর পর মুনাজাত করে, আপনাদের ইচ্ছা। আচ্ছা, তারাবি নামাজের মুনাজাত আমরা সর্বশেষ এভাবে করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া
كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহিলা মা ও বোনেরা তারাবি চার রাকাত পরপর দোয়া পড়বেন ওইটা যেটা বলছি আর তারাবি মুনাজাতরা এভাবে করবেন যেভাবে বলে দিয়েছে ঠিক আছে তারাবির মুনাজাতরা আমি আবার বলছি সংক্ষিপ্তভাবে একটু শর্ট করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين এভাবে তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতরা করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সবাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তারাবি নামাজের নিয়ত দোয়া মুনাজাত করতে হয় যদি আপনারা মুনাজাতরা এভাবে না পারেন কষ্ট করার পরেও তাহলে আরবিতে যত মুনাজাত আছে ওটা করবেন যেমন আল্লাহুম্মা আমিন বইলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাব আন-নার এভাবে যতগুলো দোয়া পারেন সবগুলো পড়বেন পয়রা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বেন যদি কোনো দোয়াই পারেন না তাহলে আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহাটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা পয়রা ফুরাটা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়ে যাবে মানে যে কোনো মুনাজাত করলে হয়ে যাবে তার মানে তারাবি নামাজের নিয়ত না পারলেও আরবিতে তারাবি নামাজ হবে তারাবি নামাজের চার রাকাত পর পর দোয়া না পারলেও হবে অন্য দোয়া পড়লে তারাবি নামাজের মুনাজাত না পারলেও হবে অন্য মুনাজাত ধরলে তাহলে অবশ্যই আপনারা তারাবি নামাজ পড়তে পারবেন অনেকে বলে থাকে তারাবি নামাজ পড়বি তারাবি নামাজের নিয়ত ফরজ তারাবিতে হবে না তারাবি নামাজের দোয়া ফরজ তা সাইরে কাত পর পর হবে না তারাবি নামাজের মুনাজাত ফরো না ওই তো না তারাবি নামাজ এগুলো মিথ্যা এগুলো বানোয়াট এগুলো মানুষে বানায় এই বানোয়াট কথা শুনবেন না তাহলে অবশ্যই আপনাদেরকে যেভাবে বলেছি এভাবেই তারাবি নামাজকে ইনশা আল্লাহ আপনারা পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আপনারা যেহেতু বাসার মধ্যে নামাজটা পড়বেন আমি দুই রাকাত তারাবি নামাজ কিভাবে আপনারা পড়বেন দেখিয়ে দেই নিয়ত্রা করে হ্যাঁ আমি বলে দেব কোথায় কি পড়বেন তাহলে আপনাদের ব্রেনের মধ্যে মাথার মধ্যে গেঁথে যাবে আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে 10টি করে নেকিও পেয়ে যাবেন সওয়াব তো হইল তাই না তাহলে আর সমস্যা কোথায় আর লেট করবেন না এখনই আমরা দুই রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয় মহিলা মা বোনরা বা ভাই বোন সকলে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে সুন্দর করে আপনারা দেখুন আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াবও পাবেন আমি যে পড়ব এবং তারাবি নামাজও শিখে গেলেন মাহে রমজান যেহেতু চলে এসেছে তাই চলুন এক্ষণি আমরা মহিলা মা বোন এবং ভাই বোন সকলে কিভাবে তারাবি নামাজ আদায় করতে হয় দুই রাকাত তারাবি নামাজ পড়ে আমরা এক্ষণি দেখে নিই ইনশাআল্লাহ তারপরে মুনাজাত কিভাবে করবেন দোয়া পড়বেন দেখিয়ে দেব তারপরে শেষ তো ঠিক আছে চলুন তাহলে প্র্যাকটিক্যালে দেখা যাক দুই রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয় চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমি নামাজটা বসে বসে পড়িয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি পড়ি খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নামাজটা পড়বেন আমি বসে বসে দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে এই জন্যে হ্যাঁ সর্বপ্রথম আমরা নিয়ত করব হ্যাঁ আরবি নিয়ত পারলে আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত আমরা বাংলা নিয়তরা করেই এখন নামাজটা পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্রা বাঁধার পর সানা পাঠ করতে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযী الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মুসাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পড়তে পারেন, বড় সূরা পড়লে বড় সূরা পড়বেন আয়াতুল কুরসি, সূরা আর রহমান, ইয়াসিন, যেটা পারেন সেটা পড়বেন, এক পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা যদ্দূর পারেন উদ্দূর পড়বেন। আর যদি কোনো বড় সূরা নাই পারেন তাহলে ছোট্ট সূরা সূরা ফিল পড়বেন বা যে কোনো একটি সূরা পড়বেন। হ্যাঁ, আমরা ফিল পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারমিহিম বিহিজারাতিম মিন سجيل فجعلهم كعصف مأكول. এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সেজদায় চলে যাবেন। এখন আল্লাহু আকবার সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন সোজা হয়ে বসে। হ্যাঁ, দোয়া পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই, একটু লেট করে সোজা হয়ে বসে তারপর আবার আপনি দ্বিতীয় সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবার তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক রাকাত তারাবি নামাজ পড়ে আমরা শেষ করেছি, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিলাফি কুরাইশ পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লিলাফি কুরাইশ। ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার সেজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
سبحان ربي الأعلى الله أكبر দুই সেজদার মাঝখানে আপনি একটু লেট করবেন দোয়া না পারলে হ্যাঁ বসে সোজা হয়ে বসতে হবে কিন্তু তারপর আরেকটা সেজদা আল্লাহ আকবার দ্বিতীয় সেজদায় গিয়ে আবার তিনবার সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহ আকবার এখন আমরা দুই রাকাত নামাজ পড়ে বসেছি বৈঠকের মধ্যে এখন তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করি কিভাবে সালাম ফিরেই দেখতে থাকুন হ্যাঁ তারপর কিভাবে দোয়াটি পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحم إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা সকলকে বলছি আমরা আলহামদুলিল্লাহ দুই রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন আমরা দেখিয়েছি আলহামদুলিল্লাহ দুই রাকাত তারাবি নামাজ পড়ে শেষ করেছি এই দুই রাকাত তারাবি নামাজ এভাবে পড়বেন পড়ার পর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আবার দাঁড়িয়ে যাবেন মানে দুই রাকাত পড়ে একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাতের নিয়ত করবেন আরো দুই রাকাত পড়বেন এভাবে চার রাকাত যখন পড়বেন তখন একটি দোয়া পড়বেন ঠিক এভাবে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত একই নিয়মে পড়তে থাকবেন যে কোনো সূরা দিয়ে পড়তে থাকবেন 20 রাকাত পর্যন্ত তারাবি নামাজ এই সিস্টেম এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ দুই রাকাত পড়ার পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তারপর চার রাকাত তারাবি নামাজ পড়ার পর পর প্রতি চার রাকাত সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকুল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ ঠিক আছে সর্বশেষ মুনাজাত করবেন তারাবির আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين أشكري بوستي بيرتشن شيكتي بيرتشن الله رب العالمين আপনাদের সকলকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে যাতে তারাবি নামাজগুলো পড়তে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারেন এবং জীবনের সমস্ত গুনাহগুলো যাতে আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ
তোমার বান্দা বান্দি যারা ইসলামিক ভিডিওগুলো দেখেছে সাপোর্ট করেছে আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার হইলো মক্কা মদিনায় নাও আমার দুইটা হাত যেভাবে কবুল করেছো মক্কা মদিনায় স্পর্শ করার জন্য তাদের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করো আমার মুখ যেভাবে তোমার খানায় কাবায় চুমু খেয়েছে ঠিক তাদের মুখও যাতে চুমু খেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহুম্মা আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু